আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আবারও হাজির হয়েছি নতুন একটি টিপস নিয়ে। সেই জন্য সবাইকে শবনমস কিচেনের ব্লগের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি চিয়া সিড কীভাবে খেলে সহজেই ওজন কমবে সেই বিষয়ে শেয়ার করতে চলে আসলাম। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই চিয়া বীজ তৈরি করেছি। এই চিয়া সিডের গুণের কোনো শেষ নেই। আপনারা ইদানিং সবসময় দেখতে পাচ্ছেন বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন জায়গায় সবাই বলাবলি করছে যে এই চিয়া সিডের গুণের কথা। তো আমিও কিছু গুণের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। পৃথিবীর বুকে সবচেয়ে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার, এক নম্বরে যার অবস্থান এবং যাকে পাওয়ারফুল সুপার ফুড বলে থাকে, সেটি হলো চিয়া বীজ, মানে আমরা যাকে বা চিয়া সিড বলে থাকি। এই চিয়া সিড আমরা সকালে এবং রাতে দুই বেলা খেতে পারি। আর কিভাবে খাবো চলুন দেখে নেওয়া যাক। আমি একটি প্যানে কুসুম গরম পানি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আঙুল ডোবানোর পরেও আমার তেমন কোনো সমস্যা হলো না। ঠিক এই রকম পানিকে কুসুম গরম পানি বলে, সেরকম কুসুম গরম পানি করে নিয়েছি। আর এই যে আপনাদের দেখাচ্ছি যে চিয়া সিড, খুব সুন্দর ঘাসের একটি দানা, খুব পিচ্ছিল হয়, খুব সুন্দর দেখতে, তাই আপনাদের একটু ঢেলে দেখালাম। তো আমি দুইটি গ্লাসে কুসুম গরম পানি ঢেলে নিচ্ছি। আসলে ঠান্ডা পানি দিয়ে বা নর্মাল পানি দিয়েও অনেকে চিয়া সিড খেয়ে থাকে, তবে আমার মনে হয় যে কুসুম গরম পানিতে যদি এই চিয়া সিড খাওয়া হয় তাহলে বেশি উপকার। দেখতেই পাচ্ছেন চিয়া সিড দেখতে কেমন, আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো সেই চিয়া সিডটা সবাই সাধারণত এক চামচ থেকে দেড় চামচ খায়। যদি সহজেই ওজন কমানো যায় তাহলে তো একটু বেশি খেতে ক্ষতি নাই। আমি সাধারণত দুই চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। তাতে কী হবে, দীর্ঘক্ষণ পেটটা বেশ ভারী ভারী থাকবে, আর পেটটা যত ভারী ভারী থাকবে তত ক্ষুধা কম লাগবে, আর আমাদের আর ক্ষুধার নেশাটা চাপবে না। আর সাথে আমি দিয়ে দিলাম মোরিঙ্গা পাউডার। আমার আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আর সেখানে বলেছিলামও মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ার গুণাগুণের কথা। সেই সজনে পাতার গুঁড়া একটু দিয়ে দিলাম। দেখতেই পেলেন খুব সামান্য পরিমাণ দিলাম। তো সকালবেলায় খালি পেটে আমি সাধারণত এইভাবে চিয়া সিড খেয়ে থাকি। আর সাথে একটু লেবুর রস। লেবুর রস আমি খুব খাই না, যেহেতু অ্যাসিডিটির প্রবলেম এখনও যায়নি, তবে আস্তে আস্তে যখন অভ্যাস হয়ে যাবে তখন আরেকটু বেশি পরিমাণে লেবুর রস খেলেও ক্ষতি নেই। তো একটা ব্যাপার খেয়াল করতে হবে যে এই খাবারটা গ্রহণ করার পরে কিছুক্ষণ পরে আমাদের ব্রেকফাস্ট সেরে নেওয়া উচিত। আর ব্রেকফাস্ট কীভাবে করলে সহজে ওজন কমতে পারে সেই বিষয়েও আমি আমার আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন, তাতে ওজন নিয়ে সমস্যার হওয়ার কথা নয়। তো চিয়া সিড যখন এইভাবে গ্লাসে দিব তখন খুব অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পাকিয়ে যাবে। কেউ যদি চান শুধু কুসুম গরম পানিতে চিয়া সিড দিয়েও খেতে পারেন, সেটি আবার দেখিয়ে দিচ্ছি। তো এক্ষেত্রে আমি আবারও দুই চা চামচ পরিমাণ চিয়া সিড দিব। আমি আগেই বলেছি যে পেটটা বেশ ভারী ভারী লাগা আর অনেকক্ষণ ক্ষুধা থেকে দূরে থাকার জন্য, খাবার থেকে দূরে থাকার জন্য এই রকমভাবে দুই চা চামচ পরিমাণ চিয়া সিড দিলেই যথেষ্ট। আর কুসুম গরম পানি দিলে আর লেবুর রস সাথে অ্যাড করব, তাতে কি হয় পেটের চর্বি খুব দ্রুত গলাতে সাহায্য করে। তাছাড়া এই চিয়া সিড খেলে অনেকক্ষণ কর্মক্ষম থাকা যায় আর হজম শক্তি বৃদ্ধি পায়, আর রোগ প্রতিরোধ ক্ষমতা, ওজন কমানো, ইভেন ডায়াবেটিসের ঝুঁকিও কমিয়ে ফেলে, আর হাড়গোড়ের যে বিভিন্ন ব্যথা থাকে সেগুলো উপশম করতে সাহায্য করে, আর হাড়ের শক্তিও বৃদ্ধি করে। সেই জন্য এর গুণের কোনো শেষ নেই। আর প্রতিদিন দুইবেলা যদি এই রকমভাবে চিয়া সিড খাওয়া যায় তাহলে ওজন নিয়ে ভাবনা আর করতে হবে না কাউকে। তো সবাইকে শেয়ার করতে পেরে ভালো লাগছে। তো আপনারাও চাইলে শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন তো অবশ্যই, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।